إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي الآخرة هم يوقنون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل সকল প্রশংসা সেই রব্বুল আলমিনের জন্য যিনি দুনিয়ার এই জীবন মানুষের জন্য পরীক্ষাগার হিসাবে সৃষ্টি করেছেন, সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যিনি আমাদেরকে সার্বক্ষণিক এই দুনিয়ার পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে আখেরাতে সফলতা অর্জনের জন্য সার্বিকভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দীনী ভাইরা, আলোচ্য বিষয় হচ্ছে আখেরাত।
আখেরাত শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, আউয়ালের বিপরীত শব্দ হচ্ছে আখেরাত। আখেরাত শব্দটি ব্যবহৃত হয় আউয়ালের বিপরীত, অর্থ শেষ, সমাপ্তি ও পরবর্তী। আউয়াল মানে প্রথম, আর আখের শব্দটা হচ্ছে তার বিপরীত। ইসলামের পরিভাষায় মৃত্যুর পর হতে অনন্ত অসীম জীবনের মানুষ মহাবিশ্বের যে অংশে অবস্থান করে তাকে পরিভাষায় বলা হয় আখেরাত। মানুষ মরে যায়, তার স্থলে অন্য মানুষ আবার জন্মগ্রহণ করে। তেমনিভাবে পশু পাখি গাছপালা ইত্যাদি বিলুপ্তি ঘটার সাথে সাথে তাদের স্থান দখল করছে তাদের নতুন বংশধরেরা। প্রকৃতিতে এই যে পালাবদলের অব্যাহত ধারা, এর কি কখনো কোনো শেষ আছে? না, ধারাবাহিকতা এভাবেই চলবে। দার্শনিক, বৈজ্ঞানিক সকলেই একমত পোষণ করেছে যে মহাবিশ্বে একদিন বিপর্যয় ঘটবে, এর সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এ কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৬ নম্বর সুরার সুরাতুর রহমান আয়াত নম্বর ২৭, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান রবের সত্তাই অবশিষ্ট থাকবে। অর্থাৎ তিনি অনাধি, তিনি অনন্ত, অর্থাৎ তিনি আগে ছিলেন, তিনি ছাড়া কেউ ছিল না, আবার একদিন এমন হবে যে তিনি থাকবেন আর কিছু থাকবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নম্বর সূরা ২৬ নম্বর আয়াতে বলছেন কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে যতগুলো বাস্তব এবং চক্ষুষ্মান বস্তু আছে, বিশ্বাসের মধ্যে কোনো রকমের ত্রুটি নাই, এরকম একটা মহাবাস্তবতা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটা হচ্ছে তার অন্যতম। কোনো পৃথিবীতে এমন কেউ নাই যে সেটাকে অস্বীকার করে। তবে এর পরে একটা জীবন আছে কি না, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতদ্বন্দ্বতা আছে। জীবন আর মৃত্যু এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, মুদ্রা রিপিট আর রিপিটের মতো। এটা সকলেই কাছে স্বীকৃত যে মরণ যখন, জীবন যখন পেয়েছি, মরণ তখন হবেই। অর্থাৎ রিটার্ন টিকিট নিয়ে আমরা পৃথিবীতে আসছি, যেখানে আসছি যখন, তখন আমাদেরকে একদিন চলে যেতে হবে। এখন যারা অস্বীকার করে আখেরাতকে, পরজীবনকে, এটা কিন্তু ইসলামের একটা ফান্ডামেন্টাল একটা বিষয়, নবুয়াতের যে দাওয়াত, সেই দাওয়াতের ফান্ডামেন্টাল বিষয় যেটা, সেটা হচ্ছে নবুয়াত সর্বপ্রথম এসে তিনটা জিনিসের দিকে আহ্বান করে। একটা হচ্ছে তাওহিদ, আর একটা হচ্ছে রিসালাত, আর একটা হচ্ছে আখেরাত। এই জন্য কোরআনে শুরুতে বলে অফিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখেরাতে, মোমেন যারা, তারা আখেরাতে দৃঢ় বিশ্বাস করে। আখেরাতের বিশ্বাসটা ভাষা ভাষা হলে মোমেন হওয়া যায় না, প্রকৃত মোমেন হতে হলে আখেরাতের যে বিশ্বাসটা, এই বিশ্বাসে হতে হয় দৃঢ়। এই জন্য বলা হয়েছে অফিল আখিরাতি হুম ইউকিনুন। ইমানদারদের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একেবারে শুরুতে সুরাতুল বাকারায় আল্লাহ বর্ণনা করেছেন, অফিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস করে। তো এই আখিরাতে বিশ্বাসের কেন করতে হবে? অনেকেই তো আখিরাত বিশ্বাস করে না, তারা বলে নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি তাতে মাঝখানে যে বিদায় হোক।
কোথায় আখেরাত, কবে কোথায় জান্নাত আর কোথায় জাহান্নাম, তো দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। তো নগদ চাপাও, এটা ধরে নাও, আনন্দ ফুর্তি, যা কিছু করার এটা করে নাও। মরার পরে কি হবে না হবে এটা তো অনেক পরের বিষয়। এই জাতীয় বিশ্বাসের লোকের অভাব নাই সমাজে, যদিও মুখে স্বীকার করে না অনেকে, কিন্তু তাদের কার্যকলাপে মনে হয় এটাই শেষ, এইখানে যা করার তাই এখানে করে নাও, এটাই শেষ, এরপরে আর জীবন আসবে, এই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। মৌত কো সমঝা হায় গাফিল ইখতিতামে জিন্দগি, মৌত কো সমঝা হায় গাফিল ইখতিতামে জিন্দগি, দর আসল মৌত হায় ইবতিদায়ে জিন্দগি। আল্লাহর একজন আরিফ বলছেন যে গাফেল মানুষেরা, দুনিয়ার গাফেল মানুষেরা, তোমরা ধারণা করেছ মৌতই তোমার শেষ, কিন্তু আসলে মৌত তোমার শেষ না, মৌত হচ্ছে এক অনন্ত জীবনের সূচনা হয়ে গেল। মৌত মানে এক মহা জীবনের সূচনা হলো, যে জীবনের শুরু আছে শেষ বলে কিছু নাই, সেই মহা জীবনের সূচনা হলো মৃত্যুর সাথে সাথে। আমরা মনে করছি মৃত্যু মানেই আমাদের সব কিছু শেষ, কিন্তু আসলে কিন্তু তা নয়। কেন ওই আখিরাতটা দরকার, আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আখিরাত দিয়ে কী দরকার, আখিরাত কেন রাখছেন আল্লাহ? এর কিছু বাস্তব বিষয় আছে, বাস্তব বিষয়গুলো আমরা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। একজন মানুষ সারা জীবন বহুত ভালো কাজ করলো, কিন্তু তার পুরোপুরি ফলাফল সে পৃথিবীতে ভোগ করতে পারলো না, বরং কোনো সৎকর্মের ফলে তার উল্টো দুর্নাম ও অপমান হলো। এরকম হয় না, ভালো কাজ করতেছে তারপরে অপমানিত হচ্ছে, পুরোপুরি বদলা কিন্তু সে এখান থেকে পাচ্ছে না। অনেক ভালো কাজ করানোর লোক আছে এখানে, আবার এমন কিছু সৎ কাজ করলো যা দুনিয়ার লোকদের সামনে প্রকাশ্যই পেল না, প্রকাশ পায় না। অনেক সময় গোপনে অনেক কাজ করি, রিয়ামুক্ত কাজ করি, রাতে তাহাজ্জুদ পড়ি, মানুষের সামনে করি না, অনেক ভালো কাজ অনেকে গোপনে দান করে, এরকম অনেক কিছু আছে গোপনে, তার যে একটা বদলা এটা কিন্তু সে প্রকাশ্যে এখনো পর্যন্ত প্রাপ্ত হয় না। এমনিভাবে অন্যদিকে যদি আমরা দেখি, অপর বিপরীত সাইডে কিছু স্বেচ্ছাচারী জীবন আছে এই পৃথিবীর বুকে, যে তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, এইসব মানুষগুলো যে পাপাচার করেছে, যে অন্যায় কাজ করেছে, তারও পুরাপুরি শাস্তি এই পৃথিবীতে পাওয়া সম্ভব না। মনে করেন, ধরে নিই আমাদের খুলনা জেলার এরশাদ সিকদার, আবার যদি আন্তর্জাতিক পর্যায়ে আপনি ধরেন তাহলে বুশকে ধরতে পারেন, হিটলারকে ধরতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করেছে। এই যে কোটি কোটি মানুষ হত্যা করেছে, তো এই কোটি কোটি মানুষের যদি আপনি বিচার, বিচারালয় কায়েম করে বা ইনসাফ ভিত্তিকও বিচার করতে চান, তাহলে বিচার করাও সম্ভব না। তার কারণ একটা মানুষের কেসাস, একটা মানুষকে হত্যা করেছে, তার বদলে সেই লোকটাকে আপনি হত্যা করে দিলেন, তো যে লোকটা কোটি কোটি মানুষ বা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, তাহলে এই লোকটার বিচার, একটা মানুষের বিচার করা সম্ভব, একটা মানুষের হত্যার বদলে তাকে একবার হত্যা করা সম্ভব, এরপরে তো আর তাকে হত্যা করা সম্ভব না, তাহলে বিচার করাই সম্ভব না, ইনসাফ করাই সব, জাস্টিস করাই সম্ভব না। এখানে পৃথিবীর আদালতে জাস্টিস করে বিচার করা সম্ভব না, পূর্ণ বদলা পাওয়া, সেটা নেকির বদলা হোক, সেটা বদির বদলা হোক, সেটা খারাপের বদলা হোক, খারাপের বিনিময় হোক আর ভালোর বিনিময় হোক, এই দুই প্রকারের বিনিময়টা পুরাপুরি এই পৃথিবীর জগতে সম্ভব না। এজন্য পৃথিবীর মানুষগুলো যখন অত্যাচারিত হয়, এই যে আজকে আমার মোবাইলের ভিতরে আছে আপনাদেরকে, সালাতের পরে আমি দেখাই দেবো ইনশাল্লাহ, আমরা গেছিলাম টেকনাফে, এই আরাকান থেকে যে মানুষগুলোকে বের করে দিচ্ছে, অসংখ্য মানুষকে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তারপরে তাদের শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে ওই দিক থেকে নৌকায় তারা বাঁচার জন্য বাংলাদেশে যখন আসতে চাচ্ছে, বাংলাদেশের সৈনিকরা তাদেরকে আসতে দিচ্ছে না, নদীর মাঝখানে তারা, কী এক কঠিন অবস্থা। এই যে অবিচারগুলো পৃথিবীতে হচ্ছে, যুগে যুগে হয়েছে আর হচ্ছে, এই যে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষগুলোর আফসোস করছে, কেন বিচার পাচ্ছে না, আন্তর্জাতিক আদালতগুলো খামোশ, পৃথিবীতে মানবাধিকারের স্লোগান যারা দেয় তারা আজকে কোনো কথা বলছে না, আমাদের ওআইসি কথা বলছে না,
আন্তর্জাতিক মানবাধিকার কথা কথা বলছে না। তো এই যে পৃথিবীর যে অবস্থা, আসলে কিন্তু মানুষগুলো আফসোস নিয়ে পৃথিবী থেকে তিরোধান হচ্ছে, তার আফসোস করে চলে যাচ্ছে, হায় রে এই পৃথিবীর আদালতে কি কোথাও বিচার নাই, এই যে একটা আফসোস নিয়ে মানুষ চলে যায়। এই মানুষের ভিতর থেকেই কিন্তু একটা চাহিদা থাকে, সেই চাহিদাটার নাম হচ্ছে এমন একটা জায়গা থাকা উচিত যেই জায়গায় মানুষের পরিপূর্ণ বিচার হবে, মানুষ তার পরিপূর্ণ বদলা পাবে, সে যে ভালো কাজ করেছে সে ভালো কাজগুলোরও বদলা পাবে, তাদের বিরুদ্ধে যারা খারাপ কাজ করেছে সেই খারাপের বদলাটাও তারা যেন পরিপূর্ণ পায়, এই যে একটা আশা। এই যে কয়েকদিন আগে দেখেন অপরাধীরা, সাত খুনের আসামিরা যখন তাদেরকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো, তখন তার যাদের লওয়াহিকিন ছিল, তাদের আত্মীয় স্বজন যারা ছিল, তারা কিন্তু খুব খুশি হয়েছে যে এতদিন পরে হলেও আমরা একটা ন্যায় বিচার পাচ্ছি, একটা জাস্টিস হচ্ছে, এরকম কথাবার্তা অনেকেই বলছে, খুশি হয়েছে তারা যে তাদের আত্মীয় স্বজনকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো তার বিচারটা এতদিন পরে হলেও তারা পাচ্ছে। তাহলে মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে আমার ভাইকে, আমার বাপকে, আমার শিশু সন্তানকে এভাবে নির্বিচারে কেন হত্যা করা হলো, তারা কি অপরাধ করেছিল, তাদের কি দোষ ছিল, এর কি কোনো বিচার নাই, এই যে একটা বিষয়টা মানুষের ভিতরে থেকে যায়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে দিবসটা রেখেছেন সেই দিবসের নাম হচ্ছে ইয়াউমুল আখিরা, যেটাকে আমরা প্রতি সলাতে সুরায় ফাতেহায় বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস। একটা দিবস আছে, যেই দিবসটা হচ্ছে বিচার দিবস, সেটা হচ্ছে পরজগতে, এই জগতের পরে একটা জগৎ আসছে, সেই জগতে হচ্ছে পরজগতে মৃত্যুর পর থেকে নিয়ে হিসাবের দিবস পর্যন্ত সময়টাকে কোরআনের ভাষায় বলা হয় বারজাক। কি বলা হয়? আল্লাহ বলছে আমি ওয়ারাইহি বারজাকু ইলা ইয়াউমি ইউবাসুন, সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 100। আল্লাহ বলছে তারা এক নির্দিষ্ট কাল পর্যন্ত অন্তরাল জগতে থাকবে, বারজাক জগতে থাকবে। জগৎটা কিন্তু একটা ভিন্ন, মানে দুনিয়া থেকে আপনি পরজগতে চলে গেছেন, কিন্তু পরজগতের অনেকগুলো স্তর আছে, তার প্রথম স্তর হচ্ছে বারজাক। এই বারজাকের ভিতরে আবার দুটো স্তর আছে, একটা স্তর হচ্ছে ইল্লিন আর একটা স্তর হচ্ছে সিজ্জিন। নেককার রুহকে ইল্লিনে রাখা হয় আর বদকার রুহকে সিজ্জিনে রাখা হয়। এটা কিন্তু পুরা জান্নাতও না, পুরা জাহান্নামও না, কথা বুঝতে হবে। কিন্তু মানে সাব জেলের মতো শাস্তি, সেখানেও কিছু হয় কিন্তু পরিপূর্ণ শাস্তি হয় না, মানে ফাঁসির অর্ডার এখনও হয়নি, কন্ডম সেলে এখনও রাখে নাই, কথা বুঝতে পারছেন? এখানে কিছু শাস্তি তার হয় রুহের পরে, জান্নাতের কিছু শান্তিও সে পায়, কিন্তু পুরা জান্নাত না, এটাকে বলা হয় বারজাক, এক অন্তরাল জগৎ। কিয়ামতের আগ পর্যন্ত যে জগৎটা, যে সময়টা মৃত্যুর পরে, এটাকে বলা হয় কোরআনের ভাষায় বারজাক, অন্তরাল জগৎ। এরপরে বিচার হবে, বিচারের পরে হয় জান্নাতি হবে না হয় জাহান্নাম, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, হয় জান্নাতি দলে হবে না জাহান্নামী দলে হবে, এ হচ্ছে তার শেষ পরিণতি। আর জান্নাত হইলেও সেটা চিরস্থায়ীর জন্য, আর জাহান্নাম হলে সেটাও চিরস্থায়ীর জন্য, মানে শুরু আছে শেষ বলে কোনো শব্দ নাই। এই জন্য জান্নাত বর্ণনা করে কোরআনে আল্লাহ বলছে খালিদিনা ফিহা আবাদা, যেখানে থাকবে সে অনন্তকালের জন্য থাকবে। জাহান্নামের বর্ণনা করেও একই কথা, জান্নাতের বর্ণনা করেও একই কথা, খালিদিনা ফিহা আবাদা, তার মানে জান্নাত বরাদ্দ হলেও অনাদি অনন্তকালের জন্য, জান্নাত বরাদ্দ হলেও কি অনাদি অনন্তকালের জন্য। তো এই অনন্তকালের এক মহাজীবন আমাদের সামনে আসছে, যারা আখিরাতে বিশ্বাস করতে চায় না, কেন চায় না? আখিরাতে যারা বিশ্বাস করতে চায় না তার কিছু কারণ আছে, এই কারণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তুলে ধরছেন। এক নম্বর কারণ হচ্ছে তাদের নিজেদের জীবনটাকে উদ্দেশ্যহীন বানিয়ে নিয়েছে, স্বেচ্ছাচার, দায়িত্বহীন মনে করে। এখানে যে এসেছে আসার যে কোনো উদ্দেশ্য আছে, কোনো লক্ষ্য আছে, এ ধরনের কোনো লক্ষ্য তাদের সামনে নাই। তারা মনে করে যে নগদ চাপাও, হাত পেতে নাও, খেয়ে নাও, পরে নাও, আনন্দ ফুর্তি করে নাও, কি কয় না আনন্দ ফুর্তির আছে না, ফুর্তি করো, খাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো,
আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কথা বলতে আগামীকালের বিষয়ে চিন্তা ভাবনা করার বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকেরই ভাবা উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। আগামীকাল বলতে কি পরজীবনের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে খবর রাখেন। তাহলে আমাদের পরজীবনের জন্য আমরা কি করছি এইটা কিন্তু আমাদের প্রত্যেককে ভাবা উচিত। আল্লাহ ভয় দেখাচ্ছেন, আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, ভয় করো। আর প্রত্যেককেই চিন্তা করা উচিত যে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে। তার মানে আল্লাহ এটাকে চিন্তা করতে বলছে। আর আমাদের কিছু লোক এই দুনিয়াতে তারা বলতে চাচ্ছে কি, যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো, আগামীকাল কি হবে না হবে কিছু জানো, যত ফুর্তি করার আনন্দ করার এই দুনিয়াতে করে নাও। জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, আল্লাহর আরেব ডাক দিয়ে বলছে, জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। দিন লাগানোর জায়গা এখানে, এসো এশরাত করার জায়গা এখানে, মজা লুটার জায়গা না। এসো এশরাত কে লিয়ে ইনসা নেহি, ইয়াদ রাখ তু বান্দা হ্যায় মেহমান নেহি। শান্তি করার জায়গা, আনন্দ ফুর্তি করার জায়গা দুনিয়া নয়। ইয়াদ রাখ তো বান্দা হ্যায়, মনে রাখো তুমি দাস, তুমি বান্দা, তুমি গোলাম, তুমি মেহমান নেহি, তুমি মেহমান নয়, তোমার মেহমান খানা তো জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন জান্নাতে ঢুকে দিয়ে বলবে, এটা হচ্ছে রব্বের রহিমের মেহমানখানা। আল্লাহু আকবার, মেহমানখানা কোথায়? আল্লাহর জান্নাত হচ্ছে আপনার আমার মেহমানখানা, সেখানে আপনি যা চাইবেন তাই পাইবেন। তার মানে সেখানে আপনি স্বেচ্ছাচার হইতে পারবেন, সেখানে আপনার মনে যা চাইবে, চাওয়ার সাথে সাথে চাইতে দেরি তো হইতে দেরি না, সেই জায়গা হচ্ছে সেখানে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে, এটা হচ্ছে পরীক্ষাগার। এইখানে উদ্দেশ্যহীন যারা জীবন করে, এখানে আখিরাতকে তারাই ভুলে যায় যাদের সামনে লক্ষ্য নাই, যাদের সামনে আখিরাত নাই, যারা আখিরাতের পরোয়া করে না, যারা পরজীবন বলে কিছু আছে এই ধরনের চিন্তা চেতনা যাদের ভিতরে নাই, তারাই হচ্ছে কি লক্ষ্যহীন জীবন করছে। এদের সম্পর্কে কোরআনে কারিমে সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 115 আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করেছি, তোমরা কি আর আমার কাছে ফিরে আসবে না, পুনরায় যে ফিরে আসবে না, তোমরা কি তাই ভেবে বসেছো? আল্লাহ প্রশ্ন করছেন। তার মানে এই আখরাত বিমুখ তারাই হয় যারা চিন্তা করে যে আমাদের এই পৃথিবীতে আমাদের মানানোর কোনো উদ্দেশ্য নেই। আপনি উদ্দেশ্যহীন একটা জিনিস দেখেন, যে কোনো একটা জিনিস যেখানে এখানে যা আছে প্রত্যেকটা জিনিসের প্রতি একেবারে ছেঁড়া একটা জিনিসের প্রয়োজন আছে, কি কথাটি কিনা, উদ্দেশ্যহীন কোনো জিনিস নাই প্রত্যেকটা জিনিস। আমার হাতে একটা বই দেখতেছেন, এটা আমার কাজ কাজ করতেছি, কি কথাটি কিনা, আমার চোখে চশমা দেখতেছেন, উদ্দেশ্য আছে, আমার এই ছোটো অক্ষরগুলোকে বড় করে দেখাচ্ছে, কি কথাটি কিনা, ওই যে সামনে মোবাইল সেট করে রাখছে, একটা উদ্দেশ্য আছে, এই মসজিদের ভিতরে বসে আছি, একটা উদ্দেশ্য আছে, এই মসজিদের ইটগুলো লাগানো হয়েছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন একটা জিনিস দেখান, কোনো কিছু উদ্দেশ্যহীন নাই, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য নিহিত আছে। তো আপনি আমি প্রত্যেকটা জিনিসকে যে তৈরি করি বা এটাকে ব্যবহার করি কি জন্য, একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে বানাইছে উদ্দেশ্যহীন, আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও, তোমরা কি চিন্তা করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসান আয়ুতুরাকা সুদা, মানুষ কি ধারণা করে নিয়েছে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না, তাদেরকে কি এমনি ছেড়ে দেওয়া হবে, ধারণা করে বসে আরে মরে গেলাম,
মরার পরে তো শেষ হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, এই পর্যন্তই তো আমার শেষ, এই যে ধারণা করেছি। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামা আয়াত নম্বর 36, আল্লাহ বলছে তারা কি ধারণা করেছে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরা, মানুষ কখনো নয় তোমরা তাড়াতাড়ি পাওয়ার জন্য এইরূপ ফলাফলই পছন্দ করো, শুধু নগদ পাইতে চায়, তাড়াতাড়ি পেতে চায়, নগদ পেতে চায়, এই যে মানুষের একটা প্রবণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরা, আর পরকালের সফলতা অর্জন করো। পরকালটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেরেও বলছেন, আমরা এই দুনিয়ার এই প্রাপ্তিটাকে খুব দ্রুত চাই, দুনিয়ার ফসল, দুনিয়ার সম্পদ, দুনিয়ার কী করে তারা কী করবো, দুনিয়ায় কী করে উন্নতি করব, এটাই কিন্তু আমাদের চরম আর পরম লক্ষ্য হয়ে গেছে। কিন্তু এটা আসলে সত্যিকারের মানুষের জীবনে এরকম হওয়া উচিত না। আসলে যারা প্রকৃত মানুষ ছিল সেই মানুষগুলো হচ্ছে আল্লাহ রাসূলের সংস্পর্শে এসে, কোরআনের সংস্পর্শে এসে যে মানুষ তৈরি হয়েছিল সেই মানুষগুলো ছিল পৃথিবীতে, এরা ছিল হচ্ছে কষ্টি পাথর। পাথর তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকারের পাথর। একটা হচ্ছে সাধারণ পাথর, এই রাস্তায় দিচ্ছে রেল লাইনে দেখেন পাথর পড়ে থাকে যেখানে সেখানে, এটা স্টোন পাথর, এক প্রকারের পাথর। আর এক প্রকারের পাথর হচ্ছে যেটাকে বলা হয় কষ্টি পাথর, কয় বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম না রূপা কিনিলাম না চান্দি কিনিলাম, তাই বল। এখন যাচাই করার জন্য একটা জিনিস লাগে, এটা সোনা না সোনা কিনা, এটা যাচাই করার জন্য স্বর্ণকারের কাছে একটা পাথর আছে, সেটাকে বলা হয় কষ্টি পাথর। এই কষ্টি পাথরে আপনার টাচ করলে বোঝা যায় এটা সোনা কি সোনা না, এটা ইমিটেশন না এটা সোনা, চকচক করলে সোনা হয় না, ইমিটেশনে কিন্তু সোনার থেকে আরও বেশি চকচক করে, কিন্তু ইমিটেশনটা তো আসলে সোনা না, ওটা একটা কালার, তো কালার চকচক যদি বেশি করে ওটা সোনা হয় না, তো সোনা কি সোনা না এটা নির্ণয় করার জন্য একটা পাথর আছে, সেই পাথরটার নাম হচ্ছে কি কষ্টি। তো আপনার জীবনটা হতে হবে, আপনার জীবনটা সুন্দর কি সুন্দর না, আপনার জীবন কি আখিরাতমুখী হচ্ছে কি না, এটাকে নির্ণয় করার জন্য, এটাকে বোঝার জন্য যে কষ্টি পাথর আল্লাহর দিয়া, সেই কষ্টি পাথরের নাম হচ্ছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ কোরআনে বলছে ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ইমান আনো এরকম ইমাম যেমন নবীর সাহাবীরা ইমান আনয়ন করেছে, আবু বকর উমার তালহা জুবায়ের এই সমস্ত সাহাবা ইকরাম যেভাবে ইমান আনয়ন করেছে এরকম ইমান আনো ভাই। আমানান নাস কামা আমানান নাস, ইমান আনো আমিনু কামা আমানান নাস, এরকম ইমান আনো যেমন নাসেরা অর্থাৎ সাহাবা ইকরামরা ইমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামকে ইমানের মানদণ্ড স্থির করেছে। সাহাবা ইকরামের বিশ্বাসটা আখিরাতের কেমন ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলের মুখ দিয়ে আখিরাতের কথা শুনে আমাদের ভিতরে এত দৃঢ় পত্তায় জন্মগ্রহণ করেছিল, যদি আখিরাত আমাদের সামনে খুলে দেওয়া হতো অর্থাৎ জান্নাত জাহান্নাম খুলে দেওয়া হতো, তো নবীর কথা শুনে যে বিশ্বাস জন্ম নিয়েছিল তাতে কোনো পার্থক্য হতো না। তার মানে প্রত্যক্ষ দর্শনে যে বিশ্বাস একটু বেশি জন্মে। আপনি শুনেছেন বাঘ, বাঘ শুনছেন, বাঘ দেখেছেন ওই কাগজের পাতায়, কিন্তু অরিজিনালি বাঘ আপনি কোনোদিন দেখেন নাই, কিন্তু জঙ্গলে যদি কোনোদিন যদি দেখেন যে বাঘ একটা থাবা দিয়ে ধরছে, ধরে চিড়ে ফাইড়ে তারপরে ওর কলিজা বাইর করে নিয়েছে, তখন আপনি ঘুমের ঘরে আতঙ্কেও বাঘ বাঘ করে চিল্লে ওঠেন, কী কথাটি কিনা। তো প্রত্যক্ষদর্শী হওয়াটা এটা একটা বড় একটা বিশ্বাস, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূলের মুখ দিয়ে আখিরাতের কথা শুনে সাহাবা ইকরামের ভিতরে এমন বিশ্বাস জন্ম নিয়েছিল যে আখিরাত যদি জান্নাত ও জাহান্নাম তাদের সামনে খুলে দেওয়া হতো তো বিশ্বাসে কোনো পার্থক্য হতো না। তার মানে তাদের বিশ্বাসটা এত দৃঢ় ছিল, কী কথা বুঝতে পেরেছেন? তাদের বিশ্বাসটা এত দৃঢ় ছিল, আল্লাহ বলছে ওয়াফিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী। তাহলে সাহাবা ইকরাম দৃঢ় বিশ্বাসী যদি না হইতো তাহলে জীবনটাকে দিয়ে দিত না, সন্তান দিত না, ঘরবাড়ি ছাড়তো না, তারা জানতো যে দুনিয়ার জীবন জীবন না, পরকালীন জীবনই জীবন, এজন্য জীবনের সর্বস্ব তারা ত্যাগ করতে রাজি ছিল। আমরা কিন্তু দুনিয়া ছাড়তে রাজি নাই, পরকালে আমরা যাইতে চাই না। কেন যাইতে চাই না? আখিরাত মতি মৃত্যু আমরা চাই না, মৃত্যু কি চাই আমরা? মৃত্যু কামনা করি, মরতে চাই কেউ? কেউ মরিতে চাহি না কেহ সুন্দর এই ভুবানে, কি কথাটি কিনা? সবাই এখানে থাকতে চাই, কিন্তু থাকা তো আসলে যাবে না, থাকতে আমরা সবাই চাই কিন্তু থাকা সম্ভব না, এটাই চূড়ান্ত,
এটা চূড়ান্ত সত্য, পৃথিবীর সমস্ত শক্তি এটাকে স্বীকার করে যে যতই আপনি এখানে থাকতে চান কিন্তু আপনি থাকতে এখানে পারবেন, যাইতে আমরা চাই না। কেন যাইতে চাই না? আল্লাহর একজন আরেফকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কেন মরতে চাই না, তো উনি বলেছেন তোমরা দুনিয়াকে আবাদ করেছো, আখিরাতকে বরবাদ করেছো, দুনিয়াকে আবাদ করেছো, আখিরাতকে বরবাদ করেছো। তো যেখানে বরবাদ করেছে সেখানে কেউ যাইতে চায় বলেন? সেখানে কেউ যাইতে চায়? এখানে যাইতে চায়? যারা বিদেশে থাকে, বিদেশ থেকে যখন টাকা পাঠায়, টাকা পয়সা পাঠায়, আব্বা কয় কি তোর জন্য ঘর বানাচ্ছি, তোর জন্য জায়গা কিনছি, তোর জন্য মেয়ে দেখছি, কি কথা ঠিক কিনা বিদেশে? আর যদি বিদেশে থাকে অনেক হিরোইন খাইয়া আর মদ গাঁজা খাইয়ে ঘুরে বেড়ায়, টাকা পয়সা না পাঠায়, ও আসতেই চায় না। কিন্তু যে লোকটা টাকা পয়সা পাঠায় আব্বার খবর শুনে ও খালি ভিসার অপেক্ষায় থাকে, কখন ভিসা লাগিয়ে দেয়, কি কথা ঠিক কিনা? ও শুধু আসার জন্য ব্যাকুল হয়ে যায়। এটা কেন? যে ও পাঠাইছে এখানে কিছু, কি কথাটি কিনা? এই বিদেশে থেকে বাংলাদেশকে আবাদ করেছে, এজন্য বাংলাদেশের ভিসা লাগানোর জন্য সে পাগল হয়ে যায়, বেকারার হয়ে যায়। তো কিছু লোক আছে এই পৃথিবীতে দেখবেন শাহাদাতের তামান্না করে, মৃত্যুর তামান্না করে। মৃত্যু হচ্ছে তার ভিসা, আখেরাতে যাওয়ার মাঝখানের ভিসা হচ্ছে কি? মৃত্যু। মৃত্যুই তাকে বাধা দিয়ে রাখছে, মৃত্যু এসে গেলে সে পরজগতে চলে যেতে পারে। তো এটা পাগল হয়ে যায় তারাই যারা এই দুনিয়াতে বসে আখেরাত তৈরি করছে, কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছে বাল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, সূরাতুল আলা আয়াত নম্বর 16-17। আল্লাহ বলছে বাল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনকে কি করো? প্রাধান্য দাও। আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই? আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু, কিন্তু আখিরাত খায়রুন, সর্বোৎকৃষ্ট। আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু ওয়াল আখিরাতু, আখিরাত খায়রুন, সর্বোৎকৃষ্ট। শুধু সর্বোৎকৃষ্ট না, ও আবকা, এবং চিরস্থায়ী, এবং চিরস্থায়ী। খেয়াল করতে হবে একটা জিনিস যতই উৎকৃষ্ট হোক সেটাকে ব্যবহার করতে গেলে লাগে কি? সময় লাগে না? সময় ছাড়া ব্যবহার করতে পারবেন? বাংলাদেশে যে কটা সুন্দরী আছে সব কটা আপনারা দিয়ে দেওয়া হলো, পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশের সব সুন্দরী আপনাকে দেওয়া হলো, তো ভোগের জিনিস, এটা তো ভোগের জন্য আল্লাহ বানাইছে, কি কথা ঠিক কিনা? সব সুন্দরী আপনাকে দেওয়া হলো, তা আপনি সব সুন্দরী ভোগ করতে 40 বছরে, 60 বছরে, 100 বছরে পারবেন? সম্ভব? সম্ভব না। লাগবে কি? সময়। লাগবে কি? সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু, কিন্তু আখিরাত খায়রুন, তোমরা দুনিয়া চাচ্ছ, দুনিয়ার এই ভোগ বিলাসে তোমরা মেতে আছো, এটাকেই তোমরা প্রাধান্য দিচ্ছ, কিন্তু ওয়াল আখিরাতু, আখিরাত খায়রুন, সর্বোৎকৃষ্ট, ও আবকা, এবং চিরস্থায়ী। শুধু উৎকৃষ্ট না, সেটা চিরস্থায়ী। তাহলে বোঝা যাচ্ছে যদি আপনি এই ভোগের বস্তুকে ভোগ করতে চান তো তার জন্য লাগবে সময়, তার জন্য লাগবে কি? আর এটা আখিরাত ছাড়া সম্ভব না। এই জন্য আগে আখিরাত বিবেকও বলে আগে আখিরাত অবশ্যম্ভাবী, বিবেক বলে আখিরাত অবশ্যম্ভাবী। তার কারণ এই পৃথিবীতে কোনো মানুষ তার নেকের পুরাপুরি বদলা এই পৃথিবীতে পায় না, কোনো মানুষ খারাপ কাজ করলে সেই খারাপের পরিপূর্ণ শাস্তি তাকে দেওয়া এই পৃথিবীতে সম্ভব না। তার কারণ একটা মানুষ লক্ষ মানুষকে যদি হত্যা করে, তো একটা মানুষকে তার একটা মানুষের বদলে একটা মানুষকে হত্যা করে দেওয়া যেতে পারে। তো যে বুশ লক্ষ মানুষকে হত্যা করেছে নির্বিচারে, তো এক বুশরে জবাই করলে তোর বদলা হবে না, ও তো লক্ষ বুশ তৈরি করতে হবে আর লক্ষ বারোরে জবাই দিতে হবে, কি কথা ঠিক কিনা? তা নাহলে বদলা দিয়ে সম্ভব না, আর এটা পৃথিবীতে সম্ভবই না। একবার মরে গেলে আর জীবন আর পাওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ জাহান্নামে এটা করবে একের পর এক, ও মৃত্যু কামনা করবে। আল্লাহ বলছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যখন জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে ও মৃত্যু কামনা করবে। পৃথিবীতে দেখেন না অতিষ্ঠ হয়ে যায়, দুনিয়ায় অনেকে জাহান্নাম হয়ে যায় না? দুনিয়ায় কষ্ট, বউর জ্বালা, ছেলেমেয়ের জ্বালা, নির্যাতন সহ্য করতে না পেরে শেষকালে কি কয়? মরতে পারলে বাঁচে, একদিন গলায় দড়ি দেয় নাই, কীটনাশক খায়, একটা কিছু করে, মরতে চায়। মরতে চায় কি জন্য? এই অশান্তি থেকে বাঁচার জন্য। জাহান্নামে ঠিক জাহান্নামের শাস্তি ভোগ করতে না পেরে ও মৃত্যু কামনা করবে। আল্লাহ বলছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে তারা না মরবে না বাঁচবে, মরতেও পারবে না, মানে মরতে চাইলে মরতে পারবে না, আবার বাঁচার মতো বাঁচতে পারবে না, বাঁচার মতো বাঁচারও সুযোগ নেই, মরার মতো মরতে চাইলে মরতেও পারবে না। তার মানে অশান্তি তাদেরকে গ্রাস করে ফেলবে। না মারতা হো না জিতা হো আজিবহালত হামারি হ্যায়, না মারতা হো না জিতা হো আজিবহালত হামারি হ্যায়,
দেখো কি আশ্চর্য এক হালাতের ভিতরে আছি, আমি মরতেও পারতেছি না, আমি বাঁচার মতো বাঁচতেও পারছি না, জাহান্নামের শাস্তি। অতএব এই যে একটা সময় আপনার আমার সকলের সামনে আসছে বন্ধু, নিশ্চয় নিশ্চিত আসছে। কি বলেন নর, কি বলেন নারী, কি বলেন ধনী, কি বলেন গরিব, কি বলেন ছোট, কি বলেন বড়, কি বলেন প্রধানমন্ত্রী, কি বলেন শাসক, আর কি বলেন প্রজা, সকলকেই নির্বিশেষে সকলকেই মৃত্যুবরণ করতেই হবে। নির্ধারিত সময় মৃত্যু অবশ্যম্ভাবীভাবে আসবে এবং পরজগতে আমাদেরকে যেতেই হবে, এবং জীবনের পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে দিতেই হবে। এ থেকে বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। পৃথিবীর কোনো শক্তি মৃত্যুকে ধরে রাখতে পারবে না, কি কথাটি কিনা। তো এটাই যদি সত্য হয়, আরবিতে একটা প্রবাদ আছে, যদি অনেকে হাদিস বলে এটাকে চালায় দেয়, কাফাবিল মাউতি ওয়া ইদান, নসিহাতের জন্য মৃত্যুই যথেষ্ট। আসলে একটা মানুষ যদি সত্যিকার মৃত্যুকে নিয়ে ভাবে প্রতিদিন 10-20 বার, একটু ভাবেন না, একটু বাড়েন, কন্টিনিউ বাড়ান, 5-7 বার একটু ভাবেন, একটু মোরাকাবা করেন। পীর সাহেবরা মোরাকাবা করে তো না, মোরাকাবা অনেকই একাগ্রচিত্তে চিন্তাভাবনা করা, ফিকির করা, মোরাকাবাটা ওইভাবে না করে আপনি কোরআন যেভাবে বলছি, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, সৃষ্টির রহস্য নিয়ে চিন্তাভাবনা করে। এই মৃত্যু একটা সৃষ্টি, মৃত্যু কি একটা সৃষ্টি, জীবন একটা সৃষ্টি, আবার তার মৃত্যু হবে, আবার পুনরুত্থিত হবে, এভাবে করে জীবন মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি। এই রহস্য নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন কি, আপনি আমি কিন্তু প্রতিদিন মরি, প্রতিদিন মরি, কিন্তু অনুভূতি নাই আপনার, আবার প্রতিদিন মরে যাচ্ছি। প্রত্যেকটা মানুষ প্রতিদিন যারা ঘুমাচ্ছে, যে যতটুকু সময় ঘুমাচ্ছে ততটুকু সময় মরে যাচ্ছে, কি মরে যাচ্ছি না? আমার শোয়ার সময় কি বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আপনার নামে মারা যাচ্ছি, আপনার নামে জিন্দা হব। আল্লাহ বলছেন যে আমি এই ঘুমের ভিতরে তার রুহকে কিছু সময়ের জন্য তার থেকে সরিয়ে নেওয়া হয়, আবার তার কাছে পুনরায় ফেরত দেওয়া হয়, যাকে ইচ্ছা ফেরত দেয়, যাকে ইচ্ছা একেবারে স্থায়ীভাবে আর ফেরত দেওয়া হয় না। অনেকে ঘুমের ঘরে ওই ঘুমাইছে তো ঘুমাইছে আর ওঠে নাই, কি কথা ঠিক কিনা, এরকম আছে না অনেক। তাহলে বোঝা যাচ্ছে যে এক প্রকারের দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়, আমরা এক প্রকার মরে যাই ঘুমের ঘরে। তো এই মরে গেলাম, প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে, এরপরেও আমাদের অনুভূতি জাগ্রত হচ্ছে না যে একবার শেষ মৃত্যু যখন আমার হবে তখন আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো। কত গাড়িতে উঠলাম আমি আমার জীবনে, প্রতিদিন প্রায় আমাকে গাড়িতে উঠতে হয়, গাড়ি থেকে নামতে হয়। আমি দেশ বিদেশে বিভিন্ন গাড়িতে উঠেছি, বড় বড় গাড়িতে উঠছি, সিঙ্গাপুরেই কিছুদিন আগে গেলাম, এমআরটিতে উঠলাম, এমআরটি সিঙ্গাপুরে মাটির নিচে রেল, সেখানে আপনার টিকিট কাটা লাগে না, ক্রেডিট কার্ড থাকে, অটো আপনার ওইখানে উঠে গেলি আপনার ক্রেডিট কার্ডের থেকে টাকা কাটা যাবে। সিঙ্গাপুরের সিস্টেমই এরকম, কোনো জায়গায় টাকা নিয়ে ঘোরা লাগে না, কারণ কার্ড নিয়ে পকেটে নিয়ে ঘুরবেন, আপনার টাকা অটোমেটিক যেখানে যা কাটা সেখানে কাটা হয়ে যাবে। একটা ডিজিটাল অত্যাধুনিক সিস্টেম, যদি তার ছোঁয়া আমাদের দেশে সামান্য পরিমাণে লাগছে। তো বলতেছিলাম বন্ধু, এরকম জীবনে অনেক গাড়িতে উঠলাম, অনেক গাড়ি থেকে নামলাম, কিন্তু এই যে দেখেন সামনে গাড়ি, মানে চাকাহীন গাড়ি, এই গাড়িতে যদি একদিন উঠে যাব, এই যে চারজনে কান্দে করে নিয়ে যাবে গাড়ি, এই গাড়িতে উঠলে আর কোনো দিন ফিরে আসা লাগবে না, এক জগতে চলে যাচ্ছি। সেই জগৎ হচ্ছে মহাজগৎ, বিশাল জগৎ, যেই জগতে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দুনিয়ার অনিশ্চিত এক জীবনের পরে। নির্ভর করছে এক বিশাল নিশ্চিত জীবন, এইখানে আপনার এই সময়টার কত মূল্যবান। আপনি আমি কি কখনো ভাবি আপনি আমি উদাস জীবন যাপন করছি, গাফেল জীবন যাপন করছি, একেবারে মানুষের জীবন এটাকে বলা যায় না, এটাকে মানুষের জীবনও আল্লাহ স্বীকার করে নাই, এটাকে পশুর থেকেও আল্লাহ নিকৃষ্ট বলেছেন। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহু নাবিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরু নাবিহা ওয়ালাহুম আদানুল্লা ইয়াসমাউ নাবিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরা দেখতে মানুষ, সুরাতে মানুষ, কিছু মানুষ আছে এই পৃথিবীতে সুরাতে মানুষ, গরুর দুটো শোক আছে না, কুত্তারও দুটো শোক আছে কিনা, ওই যে শুকর, শুকুরেরও দুটো চোখ আছে, একটা নাক আছে, সামনের দুইখানে ধরেন হাত, পাশের দুইখানে ধরেন পাও, ঠিক আছে। তো এভাবে করে আকৃতি তেমন একটা ডিফারেন্স নাই, ওদের যা আছে আমাদেরও তাই আছে। ওরা কি করে, সারাদিন খায় আর সারাদিন হাগে। গরুগুলো দেখবেন সারাদিন খাইবে, সারাদিন পায়খানা করবে, খাওয়া আর পায়খানা, এছাড়া গরু কিছুই বোঝে না। ও দিনের বেলাও খায়, ও রাতের বেলাও খায়, রাতের বেলায় দিনের বেলায় সারাদিন মাঠে রাখতে হবে গরু ছাগলরে, আর রাতের বেলা ওকে ঘাস কেটে দিতে হবে, কি কথা রে কিনা। এই সিস্টেম এদের। তারপরে দেখবেন
কুরবানির সময় লাইন ধরে বান্দা রাখছে, একটার পর একটারে কুরবানি দেবে, একটারে জবাই করছে, আবার আটটার নাম্বার, তারপর আটটার নাম্বার জবাই হচ্ছে, কিন্তু আরগুলো দেখবেন ঘাস খাচ্ছে। এই কথাটা কি না? আরগুলো ঘাস খাচ্ছে, ওই অনুভূতি নাই যে এরপরে আমার সিরিয়াল আসতেছে, আমারে জবাই করা হবে, আমারে কাটা হবে, এই অনুভূতি তার ভিতরে নাই। খাওয়ার পায়খানা ছাড়া কিছুই বোঝে না। এই দুনিয়াতে কিছু মানুষ আছে, এরা পৃথিবীতে পার্থিব জীবনে খাওয়া কীভাবে খাবো, পেট সর্বস্ব কেমন যেন তারা জীব, এরকম কিভাবে পরিবারের পেটকে ঠান্ডা করব, এই নিয়ে তাদের সারা দিনের জস্তুজু আর চিন্তা ভাবনা। পরজগৎ বলতে কিছু আছে, পরজীবন বলতে কিছু আছে, দুনিয়ার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে মালিকের সামনে দিতে হবে, এই চিন্তা আর চেতনা, এই টেনজেন্সি তাদের ভিতরে কখনো জাগ্রত হয় না। আল্লাহ বলে ওরা দেখেও দেখে না, ওরা শুনেও শোনে না, ওদের অন্তর থাকতে ওদের অনুভূতি নাই। আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পথ নয়, বাল হুম আদল, এরা শুকর খিঞ্জির ভেড়া বকরির থেকে অনিকৃষ্ট। আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। বন্ধু, দুনিয়াতে বেশি সম্পদ হওয়া, বেশি টাকা পয়সা হওয়া, বেশি বৃত্ত হওয়া, এটা কোনো ভালো ভালো জিনিসের লক্ষণ না তো। আপনি এটাকে মনে করছেন যে ওর টাকা পয়সা আছে ওই তো ভালো মানুষ, না, এটা কোনো ভালো জিনিসের লক্ষণ না। এটা যদি কোনো ভালো লক্ষণ হতো আল্লাহ তার প্রিয়দেরকে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, নবী আপনি বলুন আব্দান নবিয়া মালিকান নবিয়া, আপনি কি বাদশাহ তালা নবুয়াত চান না গরিবী চান, কোনটা চান? আল্লাহর নবী গরিবীকে বাছাই করে দিছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন সহিহ হাদিসে, আমি মিসকিন আর আমি হাশরের ময়দানে মিসকিন অবস্থায় উঠতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হিসাব কিতাব বড় কঠিন বিষয়। আপনি মনে করতেছেন অমুকের মাল বেশি, অমুক হুজুর বড় টাকা পয়সাওয়ালা, এইগুলো আসলে এইগুলো আমার হিসাব করার বিষয় না, এগুলোর দিকে তাকাইতে আল্লাহ নিষেধ করছে কোরআনে কারিমে। আল্লাহ বলছে যারা এই শহরের ভিতরে এসে নবী, এই শহরের ভিতরে সুন্দর সাজসজ্জা দিয়ে কাফের বেঈমানেরা ঘুরে বেড়ায়, ওদের দিকে আপনি চোখ উঠায় তাকায়েন না, আল্লাহ নিষেধ করছে। তার কারণ আল্লাহ বলছেন যে ওদেরকে আমি পার্থিব জীবনের সুখ সম্ভোগ দিয়েছি, কিন্তু পরকালে ওরা বঞ্চিত হবে। আর যারা এই পর দুনিয়ার জীবনে সুখ শান্তিকে একটু লাথি মেরে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুনিয়ার জীবন করেছে, আখিরাতকে সামনে রেখে তারা পরকালীন জীবনে সুখ শান্তি ভোগ করবে, জান্নাতি আর জাহান্নামি এরকম সামনাসামনি হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি এরকম, আপনি আর আমি যেমন সামনাসামনি, এরকম কাতার থাকবে ওই জাহান্নামে থাকে, আপনি জান্নাতিরে দেখতেছেন জান্নার ভিতর থেকে, দেখে বলবেন ভাই, আরে ভাই আপনি জাহান্নামে, আপনার কারণেই তো আমি জান্নাতে আসছি, আপনি নসিহত করেছিলেন, ওই যে খুলনার থেকে এসে নসিহত করেছিলেন, তো আপনার নসিহাতে তো আমি জান্নাতে আসি, আপনি কেন জাহান্নামে? তখন আমি বলবো যে ভাই তোমাকে আমি নসিহত করেছিলাম, কিন্তু সেই নসিহাতের পরে আমি আমল করি নাই, যার কারণে আজকে আমি জাহান্নামে। কথা বুঝতে পারছি? আমি ওয়াজ করতেছি, আমার পরিণাম কি হবে জানা নাই, কেউ জানে না কার পরিণাম কি হবে। হ্যাঁ, তবে পরিণামটাকে ভালো করার জন্য যেই পথ আল্লাহ দেখিয়েছেন সেই পথে আপনাকে এগোতে হবে। পৃথিবীর প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করা, প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করে, এক সেকেন্ড বলার সাথে সাথে সেকেন্ড হয়ে যায়, এক সেকেন্ডের আসর আখিরাতের কোটি বছরের জীবনের পরে পড়ছে, হিসাব করা যায় না, হিসাবহীন জীবনের পরে পড়ছে। আপনার হয়তো কোটি বছর জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন, না হয় জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন, প্রতি মুহূর্তে প্রতিটা মুহূর্ত, হয় জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, হয় জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, দুইটার একটা হচ্ছেই হচ্ছে। আপনি আমি বলতেছি বাজারে যাচ্ছি, আপনি আমি বলছি ঘাটে যাচ্ছি, হাটে যাচ্ছি, আপনি আমি বলছি অফিসে যাচ্ছি, আপনি আমি যাচ্ছেন বিলে যাচ্ছি, আপনি আমি তো কোথাও যাচ্ছি না, আপনি আমি প্রতি মুহূর্তে পরীক্ষাগারে আছি। আপনার পরীক্ষা চলছে অটো সিস্টেমে, ডিজিটাল সিস্টেম, দেখেন না টাকা কেটে যাচ্ছে, এই যে মোবাইলে সাপ দেবেন, এইখানে সাপ দেবেন, কটা নাম্বার সাপ দিলেই সব ঠিক হয়ে যাবে। নাম্বার সাপ দিয়ে বিকাশ থেকে টাকা ঢুকিয়ে দেবেন, আপনার ক্রেডিট থেকে টাকা কেটে যাবে, আপনি আর একজনের টাকা দেবেন, টাকা কেটে যাবে। অটো সিস্টেমে সব সিস্টেম করা রয়েছে কম্পিউটারে, অটো কেটে যাচ্ছে টাকা, আপনি তো টাকা দিলেন না, টাকা চলে গেছে, সাপ দেবেন নাম্বার দিয়ে টাকা চলে যাবে, সিস্টেম করা রয়েছে ডিজিটাল সিস্টেমে, পরীক্ষা চলছে, হচ্ছে পরীক্ষা, আপনি আমি ভাবতেছি না যে পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষা কিন্তু অটো হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আর মৌতের পর্দায় জন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আহসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো আমলকারী। তাহলে আল্লাহর ভাষ্যে আমরা আছি কোথায়? পরীক্ষার পরীক্ষাগারে, পরীক্ষার হলে। কিন্তু আপনি আমি বলতেছি অমুক জায়গায় আসি, তমুক জায়গায় আসি, অমুক জায়গায় যাচ্ছি, তমুক জায়গায় যাচ্ছি, কোথাও যাচ্ছি না ভাই, পরীক্ষা চলতেছে।
কাউকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে পরীক্ষা করতেছে, কারোর থেকে টাকা পয়সা ধন দৌলত ছিনিয়ে নিয়ে পরীক্ষা করতেছে। এখানে আছে শুকরের ব্যাপার, ওখানে আছে সবরের ব্যাপার। আল্লাহ বলছে সাব্বার আন শকুরা, মোমিনের দুটো গুণ বর্ণনা করছে, একটার নাম হচ্ছে সবর আর একটার নাম হচ্ছে কি শকুর। সাব্বার আন শকুরা, ওরা সবর করে ওরা শুকুর আদায় করে। একদিকে মোমেন আল্লাহ পাক ধন দৌলত বিত্ত বৈভব দিলে শুকরিয়া আদায় করবে। শুকরিয়া কি, খালি আলহামদুলিল্লাহ, মাল দেওয়ার সময় টাকা নেই, মসজিদে দেওয়ার সময় টাকা নেই, তাহলে এই টাকা কি আপনি এটা জমা করে রাখার জন্য আপনাকে দেওয়া হয়েছে? এ অর্থ আর এই বৃত্তর মালিক যে আল্লাহ আপনাকে বানাইছে, এটা কি আপনি জমা করে রাখবেন? এটা যদি আবু বকর সিদ্দিক বসতো, তাহলে তো সব কিছু দিয়ে তারপরে ওই সিড়া জামা সিড়া পোশাক পরিধান করতো না। আবু বকর সিদ্দিক বুঝেছিল, আল্লাহ তাকে মাল দিয়েছিল, বৃত্ত বৈভব দিয়েছিল, চিফ জাস্টিস আবু বকর সিদ্দিক না হলে ফয়সালা হইতো না, কিন্তু সব দিয়ে দিয়েছে কার পথে? আল্লাহর পথে দিয়ে কি লোকসান হয়ে গেছে নাকি? লোকসান হয়েছে না, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে কিছু নাই, কাপড় চোপড় নাই, একেবারে নিঃস্ব অবস্থা, কিন্তু উনি যে লাভবান হয়েছে সেই লাভটা তো উনি বুঝতে পেরেছে, কি কথাটি কি না? উনি যে লাভবান হয়েছে উনি বুঝেই তো এটাকে নিছে, উনি না বুঝে কি করছে এই কাজটা? তো বুঝেই করছে। ওইটা যখন আপনি দেখতে পারবেন তখন আপনি মনে করবেন, সেই দিন আপনি আফসোস করে বলবেন, হ্যাঁ আমি যদি সারা পৃথিবীর মালিক হতাম আর সব কিছু আমি আল্লাহর পথে দান করে দিতাম, তাহলে কতই না লাভবান হইতাম। তো সেদিন তো আপনি আফসোস করবেন, তো সেদিন আপনার আফসোস করে তো কোনো লাভ হবে না, সেদিন তো আপনি আফসোস করবেন। আজকে আপনি মালকে ধরে রাখছেন, আপনি ছাড়তে চাচ্ছেন না, আল্লাহর পথে খরচ করতে চাচ্ছেন না, কি কথাটি কি না? টাকা খরচ করে বই সাফায় নিয়ে আসি আর দাঁড়ে দাঁড়ে নিয়ে আসি, তারপরে কিনেও সহযোগিতা করতে চায় না, মানে দুনিয়াকে ধরে রাখতে চায়, শুধু দুনিয়া ধরে রাখতে চায়, আখিরাতের জন্য যে কিছু দরকার, কিছু পয়সা, কিছু বৃত্ত, কিছু টাকা পয়সা খরচ করে আমার পরকালীন জীবনটাকে সুন্দর করি, এটা কি আমার কাম্য না? এটা আমার জন্য জরুরি না? আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে, আল্লাহ আমার মাল দিয়ে পরীক্ষা করতেছে, আল্লাহ আমার থেকে মাল নিয়ে পরীক্ষা করতেছে, মাল নিয়ে গেছে সবর করে কিনা বান্দা, সাব্বার আর শুকুরা, বান্দা শুকর করে কিনা, সবর করে কিনা। তো ধারণ করেন আল্লাহ দেয়নি মাল, তা কেছে বলার তো কিছু নাই, আপনি কার? আপনি তো আল্লাহ, আল্লাহ আরে এত মাল দিলেন আমারে কিছুই দিলেন না, একে এত দ্বন্দ্ব হল্লা আমারে কিছুই দিলেন না, এই তো গেছে শেষ, শেষ, আপনার সব শেষ। আপনাকে বুঝতে হবে, আপনাকে না দিয়ে পরীক্ষা করতেছে, আপনি ধৈর্য ধারণ করেন কিনা, আপনি পরীক্ষাগারে আছেন, আপনি তার বান্দা, আপনাকে তিনি পরীক্ষা করে আপনার মঞ্জিলকে উপরে নিয়ে যেতে চাচ্ছে, আপনাকে না দিয়ে পরীক্ষা করতেছে, আমার বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে তো এই ধৈর্যের বিনিময়ে যে আল্লাহ পাক কী দেবে সেদিন আপনি দেখলে তো আপনি কলজা ফেটে যাবে, আপনি দুনিয়াতে দেখতে পারবেন না, এত জিনিস আল্লাহ আপনাকে দেবে, আপনার জন্য এত কিছু নির্ধারণ করে রয়েছে, 24 ঘন্টা আপনার ধৈর্য চলতেছে, সংসারে কষ্ট হচ্ছে, বিভিন্ন রকমের কষ্টের ভিতরে আমরা আসি না, প্রতি মুহূর্তে আমাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হচ্ছে, এই ধৈর্যটাও কিন্তু একটা ইবাদত, এটা ইবাদত। আপনার খালি নামাজ সলাত সিয়াম হজ জাকাত এটাই শুধু ইবাদত তা নয়, আপনি প্রতি মুহূর্তে যে ধৈর্য ধারণ করতেছেন এই ধৈর্য ধারণ করাটাও ইবাদত। মনে রাখবেন আপনার খাতার ভিতরে ইবাদত লেখা হচ্ছে, আপনি যত ধৈর্য ধারণ করছেন আপনার নেকি লেখা হচ্ছে। আল্লাহ বলছে ইসমেরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ধৈর্যের প্রতিযোগিতা করতে বলেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, হকের দিকে আহ্বান করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, কি করতে হবে? অথবা সবিস সবর, সবর করতে হবে, সবর তো আল্লাহর নির্দেশ, এটা একটা ইবাদত, সবরটা একটা ইবাদত, খালি সলাৎ সিয়াম ইবাদত না, এই জন্য তো বলা আছে আমি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তার মানে কি দৈনন্দিন জীবনে আপনার আমার ইবাদত চলছে, কেয়ার টেয়ার পাচ্ছি না, ঘরে স্ত্রী অশান্তি সৃষ্টি করতেছে, ছেলেটা অশান্তি সৃষ্টি করতেছে, কেউ কথা শোনে না, আপনি সঠিক পথে চালানোর জন্য চেষ্টা করতেছেন, কেউ কথা শুনতেছেন, আপনি ধৈর্য ধারণ করে সঠিক পথে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন, এই যে ধৈর্য ধরতেছেন এটাও ইবাদত, ইবাদত আপনি তো বোঝেন না, এই জন্য বিচলিত হয়ে থাক, চাইলে আর হবে না, এই কিছুই নাই ভাই, লাভ হচ্ছে আপনার, আপনি প্রতি মুহূর্তে লাভবান হচ্ছেন, আপনি টিয়ার পাচ্ছেন না, যদি আল্লাহর জন্য করেন তো উদ্দেশ্য হতে হবে কার? আল্লাহর উদ্দেশ্যে শুকরিয়া আদায় করতে হবে, শুধু আলহামদুলিল্লাহ নয়, বহির্প্রকাশ কার্যে ঘটাতে হবে, আল্লাহ যে মাল দিয়েছে সেই মালের বহির্প্রকাশ ঘটাতে হবে। তিন ব্যক্তির কেচ্ছা বর্ণনা করেছে হাদিস শরীফের ভিতরে, এক ব্যক্তির কেচ্ছা হাদিস শরীফের ভিতরে আসছে যে মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে, অমুকের বস্তিতে বানি দাও, অমুকের ভিটায় বানি দাও, বস্তি না বলে ভিটা বললে আপনারা বুঝবেন, অমুকের ভিটায় বানি দাও, মেঘের ভিতর থেকে আওয়াজ শুনেছে যে ব্যক্তি, সেই ব্যক্তি ওই মেঘের পাশে পাশে দৌড়াইছে, দৌড়ায় যে দেখে এক লোক চতুর্দিকে খেত বানতিছে কোদাল দিয়ে, আর তার ভিটের ভিতরে এই বৃষ্টি হচ্ছে, তার চতুর্দিকে আর কোথাও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি শেষে জিজ্ঞেস করতেছে ভাই
তুমি কি নেক কাজ করো যার কারণে, সহি বুখারী হাদিস, কিন্তু সহি বুখারী হাদিস, তুমি কি নেক কাজ করো যার কারণে মেঘের মধ্যে থেকে তোমার আওয়াজ শুনলাম আর আসে দেখলাম তোমার বিটাই বৃষ্টি হচ্ছে আর কোথাও বৃষ্টি হচ্ছে না। আল্লাহ, আল্লাহর বান্দা বলছে যে ভাই আমি তো তেমন কিছু নেক কাজ টাজ করি না, তবে আমার এই ভিটের ফসলকে আমি তিন ভাগে বিভক্ত করি। প্রথম ভাগকে আমি, এক ভাগকে আমি আল্লাহর পথে খরচ করি। আল্লাহ, যে আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেই আল্লাহর পথে এই এক ভাগকে খরচ করি, আর এক ভাগ আমি আমার পরিবার পরিজনের পরে খরচ করি, তাও আল্লাহর উদ্দেশ্যে করি, আর এক ভাগ আমি রেখে দিই সেটা হচ্ছে এই পরবর্তী বছর আবার এই ভিটের পিছনে খরচ করার জন্য আর এক ভাগ রেখে দিই। আল্লাহ আকবার, তিন ভাগে বিভক্ত করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়েছে। কোরআন বলছে আলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, জনপদের অধিবাসীরা যদি আল্লাহতে বিশ্বাস স্থাপন করে আর আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বরকতের খাজানা আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেবে। আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য দেখেন না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপরে আবার ভাইরাস লাগিয়ে বাগদা সব শেষ হয়ে যাচ্ছে একটা টাইমে, কি ধনী আবার গরিব হয়ে যাচ্ছে, এর মধ্যে পরীক্ষা চলতেছে, সব পরীক্ষা, সব পরীক্ষাগারে আছি, হয় ধন দিয়ে পরীক্ষা করতেছে, ধন নিয়ে যে পরীক্ষা করতেছে, এই বড় লোক এই ছোট হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে সব বিয়াদিকাল খায়ের কার হাতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, সব তার হাতের ভিতরে, খেলা চলছে, পরীক্ষা খেলা, পরীক্ষার খেলা, কে পরীক্ষায় পাশ করতে পারে আর কে পারে না, পাশ ফেল চলছে, পাশ ফেল চলছে প্রতি মুহূর্তে, হয় পাশ করছেন না ফেল করছেন, হয় জান্নাতে না জাহান্নামে, হয় জান্নাতে না জাহান্নামে, হয় জান্নাতের দিকে যাচ্ছেন না জাহান্নামের দিকে যাচ্ছেন, প্রতি মুহূর্তে চলছে। এখন ওয়া শুনতেছেন, কেউ জান্নাতের দিকে যাচ্ছে, কেউ জাহান্নামের দিকে যাচ্ছে, আয় মোল্লাকে কথা কত শুনলাম, মনে মনে চিন্তা করতেছে না, শুনতেছে আর চিন্তা করতেছে, আবার একজন হারে দুনিয়ার এই জীবন বাদ দিয়ে আসলে আখিরাতের মুখী হওয়া উচিত। এই ওয়া শুনে একদল দেখেন একদল জান্নাতমুখী হচ্ছে, শুনে একদল জাহান্নামমুখী চলছে, মসজিদে বসে একদল জান্নাতে যাচ্ছে, একদল জাহান্নামে যাচ্ছে, এই মুহূর্তে, এই মুহূর্তে পরীক্ষা চলতেছে, এত সময় নষ্ট করতেছে, এই খালি মোল্লাকে খালি এইসব কথাবার্তা খালি, আর কত শুনবো, আর শুনে পারি না কথা, আরে বাবা শুনতে তো হবে, আর দিন ওয়ান নাসিহা, দিন তো নসিহাতের নাম, দিন তো কল্যাণকামিতার নাম, আমি তো আপনার আপনার কাছে আসছি কি জন্য, এত কষ্ট করে আসছি কি জন্য আপনাকে নসিহা দেওয়ার জন্য, আপনার থেকেও আমার নসিহাত আছে, আমার থেকেও আপনার নসিহাত আছে, কি কথা ঠিক কিনা, একে আবার থেকে নেওয়ার আছে, দেওয়ার আছে। বন্ধুগণ, এই জীবন জীবন নয়, জীবন আসছে সামনে, হে দোস্ত, হে বন্ধু, হে যুবক, হে যুবতী, হে নার, হে নারী, হে ভাই, হে বন্ধু, সকলকে বলি এই জীবন জীবন নাই, জীবন আসছে সামনে, জীবন আসছে সামনে, মৌত কো সমঝা হায় গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝা হায় গাফিল ইখতিতামে জিন্দেগি, তার আসল মৌত হায় ইবতিদায়ে জিন্দেগি, তুমি মনে করেছো মৌতই শেষ, কিন্তু মৌত শেষ না, মৌত হলো এক মহাজীবনের সূচনা হয়ে গেল, মৌত মানে কি, এক মহাজীবনের সূচনা হয়ে গেল, এমন জীবন যে জীবনের শুরু আছে তার শেষ বলে কিছু নাই, একেবারে কবর থেকে নিয়ে শুরু করে হাসর পর্যন্ত বরজাকি জীবন, তারপরে কানা মিকদারুহু খামসিনা আলফাসানা, কিয়ামতের মাঠের একদিন দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন, কত কঠিন জীবন বলেন, কত কঠিন জীবন, গা গামে যাবে, সূর্য নিকটে এসে যাবে, চিল্লা পাল্লা করে কোনো লাভ হবে না, আবার কারোর জন্য একবার মনে হবে যেন চোখ বুঝেছি, ঘুমাইছিলাম উঠে পড়ছি, আল্লাহ আকবার, ওর কাছে একেবারে এই 50,000 বছরে একবার ছোট বানাই দেবে আল্লাহ, আল্লাহ পারেন সব কিছু, কি কথা ঠিক কিনা, আল্লাহ সব কিছু পারেন, সময়ের যে বিষয়টা দেখবেন, কষ্টের রাতটা অনেক লম্বা মনে হয়, কষ্টের সময়টা অনেক লম্বা মনে হয়, বসে স্টেশনে আর কত রৌদ্রি বসে থাকবো, আরে গাড়ি আসে না কেন, গাড়ি আসে না কেন, বাসর রাত চলে যায় কীভাবে, টিয়ার পাওয়া যায় না, কি কথা ঠিক কিনা, আরে রাতটা ফুয়ে গেল এত তাড়াতাড়ি, ঢুকে পারলাম না, ফুয়ে গেল, তার মানে কি, আনন্দের সময় কীভাবে কেটে যায় মানুষ ওটা অনুধাবন করতে পারে না, তা দ্রুত চলে যায়, আর আর ছোট একটা সময়কেও লম্বা মনে হয়, কষ্টের সময়টা অনেক লম্বা মনে হয়, এই জন্য কবরে যে জীবন, হাসরের যে জীবন, এই জীবনটা তার জন্য সুখময় হবে, তার জন্য অত্যন্ত স্বল্প মনে হবে, যা যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক দুনিয়ার জীবন করেছে, আল্লাহ যা বলেছে তাই মেনেছে, রসুল প্রদর্শিত পন্থায় সব করেছে, একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখেরাতে এরকম বিনিময় দেবে, কিয়ামতের মাঠের 50,000 বছর তার কাছে মনেই হবে না। নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে কতদিন ছিলে, কয় এই ঢুকলাম এই বেরোইলাম, কি কথা ঠিক কিনা,
এরকম মনে হবে তাদের কাছে, কিন্তু আসলে চলে গেছে কত বছর অতিবাহিত হয়ে গেছে, কি কথা ঠিক কিনা? আসহাবে কাহফের ঘটনা আছে এরকম, 300 বছর পর্যন্ত শুয়েছিল, কিন্তু তাদের কাছে মালুম মনে হয়নি, তাদের সব কিছু ছিল একেবারে তরুতাজা যেগুলো তারা রেখে গেছিল, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করছে কত বছর, তারা বলতেই পারে না। আল্লাহ বলে 300 এত বছর অতিক্রান্ত হয়ে গেছে তোমাদের। আল্লাহু আকবার। তো এইভাবে করে 50,000 বছর অতিক্রান্ত হয়ে যাবে, কারো কাছে 50 মিনিটও মনে হবে না, দেখতে দেখতে শান্তিতে কেটে যাবে, আর কারো কাছে 50,000 বছর লাখো বছরের থেকে বেশি লম্বা হবে, কি কথা ঠিক কিনা? অনেক কষ্টের হয়ে যাবে বন্ধু, সময় সামনে আসছে, শুধু সময় আর সময়, সেই সময়ের জন্য এইখানে আপনাকে পরীক্ষাগারে পাঠানো হয়েছে, এইখানের প্রতিটা মুহূর্তের পরে নির্ভর করছে পরকালীন জীবনের সুখ সম্ভব, হয় শান্তি নয় অশান্তি, কি কথা ঠিক কিনা? হয় শান্তি নয় অশান্তি বন্ধু, অশান্তি যদি বরাদ্দ হইয়া যায়, জাহান্নাম যদি বরাদ্দ হইয়া যায়, জান্নাত যদি আপনার আমার জীবনে না নসিব হয়, তাহলে এর থেকে দুঃখের আর এর থেকে কষ্টের কোনো কিছুই থাকবে না। মানুষটা আফসোস করে তখন বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই কাশ, হাই আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, মাটির সঙ্গে মিশে যেতাম, আমাদেরকে আমাকে না উঠানো হইতো কতই না ভালো হইতো। আফসোস করে কোনো লাভ হবে না, উঠানো হবে তাকে। আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কেমন করে তোমরা সেই আল্লাহকে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত, কিছুই ছিলাম না একদিন, কি কথা ঠিক না? নির্জীব ছিলাম, জীব ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর স্ট্রাকচার দিয়ে আমাদেরকে জীবন দান করেছেন, কি কথা ঠিক কিনা? আবার তোমরা মরে যাবে, আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তোমরা সেই আল্লাহকে কীভাবে অস্বীকার করো? সেই দিন সামনে আসছে, অবশ্যই আসতেছে, আর সেই দিন আফসোস করে বলবে, হায় রে, এই যে মাটির সাথে মিশে গেছিলাম, ওই মিশে যাওয়াই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হইতো। নিজের হাত নিজে কাটবে, নিজের পরে নিজে মালামত করবে, সে নিজের পরে নিজে অনেক আফসোস করবে, সারা দুনিয়া বিনিময় হিসাবে দিতে চাইবে, সারা দুনিয়া, দুনিয়া তো তার মালিক না সেসব, তারপরে সমস্ত দুনিয়া আত্মীয় স্বজন সব দিয়েও সে ছুটকারা পাইতে চাইবে, নাজাত পাইতে চাইবে, কিন্তু নাজাতের কোনো উপায় থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিনটা এমন হবে, সন্তান তার মা থেকে দূরত্ব বজায় রাখবে, সন্তান তার মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না, বাপ তার সন্তানের পরিচয় দেবে না, সবাই যার যার নাফসি ইয়ার নাফসি। এমন একটা মুহূর্ত আসতেছে, সকলের আসতেছে, অবশ্যম্ভাবীভাবে আসতেছে, নিশ্চিত আসতেছে, এক মুহূর্তে পরে হতে পারে, বলার কোনো সুযোগ নাই, কতটুকু সময় আসবে, কবে আসবে, কোন সময় আসবে, কোনো ঠিক নাই। মাঝে আমার এক বন্ধু আমাকে বলল যে আমি আসতেছি গাড়ি নিয়ে, থাকেন আপনি, কিন্তু কয়টার সময় আসবে তা বলে নাই। সেই আমি দুপুর থেকেই গাড়ি নিয়ে তার অপেক্ষায়, আসার কথা দুপুরের দিকে, ধারণা ছিল দুপুরের থেকে কাপড় চোপড় পরে রেডি, সে আসছে সন্ধ্যার পরে, কথা বুঝতে পারছেন? কিন্তু সেই দুপুর থেকেই আমি স্টেশনে সব কিছু গাড়ি গোসা বাইন্ধে নিয়ে রেডি হয়ে বসে রয়েছি, খাবারেরও সুযোগ পাইনি আমি, তার কারণ কখন না গাড়ি এসে যায়, কখন না গাড়ি এসে যায়। বন্ধু, মৃত্যুর গাড়ি আসবেই আসবে, কিন্তু নিশ্চিত সময়টা কাউকে বলা নাই, এজন্য যাবে না, না বলে না, এজন্য বলে না, এজন্য যারা রেডি থাকেন, কেন বলা হয়নি, যাতে রেডি থাকে। মানুষ আসবে নিশ্চিত জানে, কিন্তু কখন আসবে যখন জানা থাকে না, তখন তার জন্য রেডি থাকতে হয়, কি কথাটি কিনা? নাহলে গেলে রেলগাড়ি তো চলেই যাবে ভাই, রেলগাড়ি টাইমের গাড়ি এসে চলে যাবে, আপনি স্টেশনে যে ধরতে হবে, আপনাকে রেডি থাকতে হবে, কখন রেডি, অনেক সময় লেট হয়ে যায়, 1 ঘন্টা লেট হয়েছে, সেদিন রেলে আসলাম, 1 ঘন্টা রেল, 1 ঘন্টা রেল লেট, কিন্তু আমি তো আগে এসে বসে রয়েছি, তার কারণ আমি জানি কোন সময় চলে যেতে পারে। তো এই জন্য ভাই, গাড়ি যে কোনো সময় এসে যেতে পারে, কখন কার গাড়ি এসে যাবে, কখন মনে হয় করেন না যে আমার দাদা এখন বাইসে আছে, আমার সময় আছে না, সব ভুল কথা। দাদা বাইসে আছে, পর দাদা বাইসে থাকে, তারপরে ফুতারে নিয়ে যায় কান্দের পরে কবরস্থানে, এটা দেখেন না, এটা হয়ে যাচ্ছে তো, এটা অহরহ দেখছি, প্রত্যক্ষ করছি, কিন্তু অনুভূতি জাগ্রত হচ্ছে না। ইয়া ওয়াইলানা মাম্বা আসানা মিম্মার কাদিনা হাদা মা ওয়াদা রহমান ওয়াসাদাকাল মুরসালুন, সেদিন আফসোস করে বলবো, এ তো সেই দিন যেদিন সম্পর্কে দয়াময় রহমান আমাদেরকে ওয়াদা করেছিলেন, ওয়াসাদাকাল মুরসালুন, নবীরা আর নবীর ওয়ারেসরা তো সত্য কথাই বলেছিল, কি কথা ঠিক কিনা?
এই যে হুজুররা এসে আখিরাতের কথা বলতো, আমরা বিশ্বাস করতে চাইতাম না, খালি দুনিয়া দুনিয়ায় দৌড়াইতাম, কিন্তু এ তো সেই দিন যেদিন সম্পর্কে দয়াময় রহমান আমাদেরকে ওয়াদা করেছিলেন, অসাদা কালমুর সালুন, আর নবীরা সত্য কথাই বলেছিল। বন্ধু, সবাইকে নসিহাত, আমি বলছি আমার কান হচ্ছে নিকটে, কি কথা ঠিক কিনা? প্রত্যেককেই প্রস্তুতি নিতে হবে, এক্ষুনি এই মুহূর্তে প্রস্তুতি নিতে, এক সেকেন্ড পরে এক মিনিট পরে কি হবে জানা নাই, কি কথা ঠিক কিনা? অতএব দেরি করার সুযোগ নাই, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদেরকে দুনিয়ার প্রতি এই দুনিয়া প্রীতি থেকে আল্লাহ আমাদের অন্তর থেকে দুনিয়া প্রীতি দূর করে দিয়ে আখিরাতের ভালোবাসা আখিরাতের মোহাব্বত আল্লাহ আমাদের সকলকে নসিব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।